আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য খুবই একটা সুখবর নিয়ে আসলাম। তো অনেক ভাই কিন্তু আমাকে বলেছিলেন যে ভাই সিঙ্গাপুর সেন্টার খুলেছে কিনা, অথবা আপনি যদি কোনো পরিচিত কিন্তু ভালো কোনো ট্রেনিং সেন্টার যদি থাকে, যদি আমাদেরকে ভর্তি করিয়ে দেন তাহলে অনেক ভালো হতো। তো ওই ভাইদের জন্য আজকে আমি যেই সেন্টার থেকে আমি আসছি সেই সেন্টারে সিঙ্গাপুর, ওই সেন্টার আপনারা চাইলে কিন্তু ভর্তি হইতে পারেন। সো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, কত টাকা লাগবে এবং কি কীভাবে চাইতে হবো এবং সম্পূর্ণ আমি অ্যাড্রেস এই ভিডিওতে দিয়ে থাকব। তো আমার চ্যানেল যদি আপনার যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের কাছ থেকে একটাই চাওয়া, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন। সো চলেন জানা যাক এই সম্পর্কে। সর্বপ্রথম আমি বলে রাখি, সিঙ্গাপুর বর্তমানে আসতে কিন্তু সবগুলো যতগুলো ট্রেনিং সেন্টার আছে ওইগুলোর ভিতর কিন্তু 11 লাখ কিংবা 12 লাখ টাকা লাগে। আপনি বাংলাদেশে যতগুলো ট্রেনিং সেন্টারে যোগাযোগ করবেন প্রত্যেকটা ট্রেনিং সেন্টারে এরকম টাকা লাগে। তো মেইন কথা হচ্ছে হলো গিয়ে, আমি গতকালকে আমার সাথে তার সাথে কথা হইলো। তো আমার সেন্টার যেহেতু স্যার ছিল, আমার সেন্টার স্যার যেই সেন্টার থেকে আসছি, তো অনেকদিন পর হঠাৎ করে একদিন আমি মেসেজ গতকালকে মেসেজ দিই, তখন বললো যে দেখো তোমার কোনো পরিচিত লোক আছে কি না সিঙ্গাপুর আসার মতো, যদি আমাকে কিছু স্টুডেন্ট দিতা তবে ভালো হতো। তো তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে স্যার কতদিন সময় লাগবে এবং কীরকম সময় লাগতে পারে, আপনার বর্তমান সেন্টার পরীক্ষা দিতেছে কি না। সে 4 জন পরীক্ষা দিয়েছে তার সেন্টার থেকে। তো তখন ভাবলাম যে যাক, তাহলে যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো তারা অনেক ভাইয়েরা আমার কাছ থেকে জানতে চায় যে সিঙ্গাপুর যাবো কীভাবে এবং কি ভালো একটা সেন্টারের সন্ধান চায়। তো তখন ভাবলাম যে স্যারের যেহেতু আমি যে সেন্টার থেকে আসছি সেই সেন্টারে এখনের বর্তমানে তাদের যদি আমি কাউকে আসার জন্য আগ্রহ থাকে এবং কি ভালো একটা সেন্টার না থাকার কারণে তেমন একটা ভর্তি হইতে পারে না। তো সেন্টারে আমি অ্যাড্রেসটা আমি আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো এবং কি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করবেন যার মন চায় এমন কি যোগাযোগ করবেন। তখন ততটা ডিটেলস কিছু বলা লাগবে না, জাস্ট বললে হচ্ছে এলাকা কি হচ্ছে ভাইয়ের পরিচিত, জাস্ট এতটুকু বললে হবে। অথবা তার ইউটিউব চ্যানেল আমরা চ্যানেল থেকে দেখে আপনার এখানে ফোন করেছি, আমি স্যারের নাম্বার যেই সেন্টারের মেইন স্যার তার নাম্বার আমি দিয়ে দিব, সব কিছু দিয়ে দেব। আর যারা আসবেন অবশ্যই তার আপনারা শুধু তাকে কল করবেন, এবং কি যারা না আসবেন দয়া করে তারা এখানে ফোন না দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু সবাই যদি একসাথে ফোন দেয় অনেক ধরনের টনিক প্রবলেম ফেস করে। তো এখানে আমি টাকার কথাটা আমি সঠিক আমি বলতে পারতেছি না কত টাকা লাগে। আই থিঙ্ক আমার কাছে মনে হচ্ছে যে 11 লাখের অথবা 10 লাখ অথবা যত টাকা হোক না কেন অন্য সব সেন্টার থেকে কিছু টাকা হলো কম নেবে ইনশাল্লাহ। জাস্ট আমার নাম বলবেন তখন কিছু টাকা হলো অনেক টাকা একটু কম নেবে কিছু টাকা হলো। আর হচ্ছে প্রতি মাসে কিন্তু দেখা যাচ্ছে কি 4-5টা কিন্তু পরীক্ষা কিন্তু থাকে, একটু কনফিউজ থাকে যে ভাই সাব সেন্টার ভালো কি না খারাপ এরকম ধরনের বিষয় নিয়ে কনফিউজ থাকে। তো এখন কথা হচ্ছিল ভাই আমি কিন্তু সেন্টার থেকে আসছি, আমি কিন্তু সাব সেন্টার থেকে আসছি, আর মেইন সেন্টার থেকে কিন্তু সাব সেন্টারের পরীক্ষা কিন্তু অনেক দ্রুত হয়। তার কারণ হচ্ছিল মেইন সেন্টারের যে মালিকগুলো আছে ওরা সাব সেন্টারের কাছে যে কোঠা থাকে কোঠা কিন্তু বিক্রি করে দেয়, এই জন্য আর কি আমি মনে করি যে সাব সেন্টারই একটু ভালো। আর হচ্ছে আগে কোনো টাকা জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই, সেন্টারে যেভাবে ভর্তি হতে হয় সেম ওইভাবে প্রসেসে ভর্তি হবেন, সর্বোচ্চ ভর্তি ফিটা কিছু টাকা মনে দিতে হয়। আর সিঙ্গাপুরে যতগুলো ট্রেনিং সেন্টার আছে আপনারা সবাই জানেন যে ভর্তির সময় ভর্তি ফি দিতে হয়। সো এই 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 সম্পর্কে বিস্তারিত স্যারের সাথে আরিফুল যে স্যার যে স্যারের সাথে আপনারা বিস্তারিত আলোচনা করে নিলে আমি মনে করি বেটার মনে করি, যেহেতু আমি আপনাদেরকে কোনো নিচ্ছি না অথবা আমি সেন্টারের কেউ না, জাস্ট আমি একটা স্পন্সরের মতো জাস্ট আপনাদের হেল্প করার জন্য আমি আর কি বলতেছি আপনাদেরকে। যারা ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক আছেন তো 2024 সালে আসার পরবর্তীতে, আমার জানা মতে আমি মনে করি না যে আপনারা ভর্তি যদি হন বেশি একটা সময় লাগবে সিঙ্গাপুর আসার জন্য, অল্প কিছু সময় লাগতে পারে, সর্বোচ্চ 3 মাস কিংবা 4 মাস এরকম লাগতে পারে, এর বেশি আশা করি লাগবে না। তো আপনারা যদি ভর্তি হইতে চান অবশ্যই নির্দ্বিধায় কিন্তু ভর্তি হইতে পারেন, কোনো ধরনের কোনো প্যারা নাই কিছু নাই, আপনারা অবশ্যই ভর্তি ইচ্ছা হলে হইতে পারেন। যারা ভর্তি হইতে চান অবশ্যই দ্রুত তার সাথে যোগাযোগ করবেন, আর সেন্টারে যাবেন, যাওয়ার পরবর্তীতে দেখবেন কি অবস্থা। সো আপনারা যা তার সাথে যোগাযোগ করবেন কিন্তু ফোনে আগে কথা বলে নেবেন, আশা করি ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। আর আমি তো থাকবোই, আর আমার ডিসক্রিপশন কিংবা কমেন্ট লিস্টে আমারও ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া থাকবে। সো আপনাদের যে কোনো ধরনের যদি কোনো সময় প্রবলেম হয়ে থাকে সেন্টারে যাওয়ার জন্য কিংবা
সেন্টারে যাওয়ার পরবর্তীতে ইনশাল্লাহ লাগবে আপনাদের যথেষ্ট পরিমাণে হেল্প করার কোনো চেষ্টা করবো। তো অনেকে বলে থাকে আমাকে কমেন্ট লিখতে যে ভাই আপনি অনেক আপনি টাকা খাইবেন অথবা এইরকম কিছু ধরনের বলে থাকে। সো ভাই আপনাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, এখানে ভাই আমার কোনো টাকা খাওয়ার কোনো ইচ্ছে নেই, আমি সিঙ্গাপুরে যেই টাকা ইনকাম করবো ইনশাল্লাহ আমার এই টাকায় অনেক, এর বেশি আমার কোনো প্রয়োজন নেই। আর যেহেতু আমি যেই বর্তমানে যেই অ্যাড্রেসটা দিছি এটা হচ্ছে কা আমার, যেহেতু আমি যেই সেন্টার থেকে আসছি সেই সেন্টারেই স্যার, তো সো আপনার চাইলে কিন্তু ইজিলি আসতে পারেন, এটা কিন্তু একটা সেন্টার, সো এখানে আপনাদের টাকার মাইর যাবে এরকম কিচ্ছু না। তো সিঙ্গাপুর আর যারা আসে ওইরকম ধরনের কিন্তু কখনো কারো টাকা মাইর যায় না অথবা মেরে খায় না খেতে পারে না। আপনারা সর্বোচ্চ জাস্ট আপনার ভর্তি ফিটা লাগবে আর পরীক্ষা এক্সাম দেওয়ার আগে পরবর্তী আগে কিছু টাকা জমা দিতে হয়, তখন আপনি বুঝতে পারবেন সেন্টার থাকলে আপনি বুঝতে পারবেন। আর সিঙ্গাপুরে কিন্তু আসার জন্য যেই যেসব রুলসগুলো ফলো করা হয় সব কিন্তু সব সেন্টার কিন্তু একই ধরনের, তো আশা করি আপনি অবশ্যই বুঝতে পারছেন, ওইরকমভাবে কোনো প্রবলেম হবে না। আর যদি কখনো যদি কোনো প্রবলেম হয়ে থাকে ইনশাল্লাহ আমি আসি, আর ভর্তি যদি হন তাহলে আশা করি তিন চার মাস এরকম লাগবে। তো এই সম্পর্কে বিস্তারিত আপনারা স্যারের সাথে কথা বলে নেবেন, আমি আশা করি মনে করি যে ভালো হবে। কনফিউজ হয়ে থাকে যে সাব সেন্টারে ভর্তি হবো কিংবা মেন সেন্টারে ভর্তি হবো, এরকম কনফিউজ হয়ে থাকে, তো আমি মনে করি আপনারা অবশ্যই ভাই সাব সেন্টারে ভর্তি হইলে একটু দ্রুত পরীক্ষাগুলো দিতে পারবেন, তত একটা সময় লাগবে না। আর মেন সেন্টারে কিন্তু হাজার হাজার স্টুডেন্ট থাকে, ওইগুলোতে কিন্তু অনেক সময় লাগে, তো আপনারা আশা করি সাব সেন্টার ভর্তি হলে একটু বেটার হয়। এখানে টাকা কোনো টাকা আপনারা যে টাকা ভর্তি ফি দিবেন ইনশাল্লাহ এখানে কোনো প্রবলেম হবে না, যেহেতু যে স্যারের মাধ্যমে আপনারা ভর্তি হবেন যে ট্রেনিং সেন্টার মা সিঙ্গাপুর স্কুল ট্রেনিং সেন্টার, এই সেন্টারের যে মালিকের বাড়ি আর আমার বাড়ি একই ইউনিয়নের, আমাদের বাসটা হচ্ছে লোকের সৈয়দপুরে। তো যারা সৈয়দপুরে আসতেন তারা অবশ্যই জানেন থানা হচ্ছে লোকা পালন থানা, পালন থানা আর হচ্ছে লোকা গ্রাম হচ্ছে লোকা ইউনিয়ন হচ্ছে চন্দ্রপুর ইউনিয়ন, সো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। তো তার একই সাথে আমাদের বাড়ি পাশাপাশি, তো তাকে আমি ওইরকমভাবে আগে চিনতাম না, পরবর্তীতে আমার চিনা হচ্ছে আমি যখন সেন্টার ভর্তি হতে গিয়েছি তখন শুনি যে তার ট্রেনিং সেন্টার আছে, তো সেইখান থেকে আমার পরিচয় হয়েছিল। তো এলাকায় আমাদের এলাকায় যেহেতু একই ইউনিয়ন, আশা করি এরকম কোনো প্রবলেম হবে না, আপনারা নির্বিধায় আপনারা কিন্তু ভর্তি হইতে পারেন। সিঙ্গাপুরের যতগুলো ট্রেনিং সেন্টার আছে ওইরকম কোনো ট্রেনিং সেন্টার এইরকম কোনো রেকর্ড নাই যে টাকা মেরে দিচ্ছে টাকা মেরে খেয়ে ফেলছে, ওইরকম কোনো ধরনের কোনো রেকর্ড নাই। আর যেই মেইন একটা কথা আমি বলে রাখি, তো আপনারা যারা রিলিজে ভর্তি হইতে পারবেন এবং কি আবার কন্ট্যাক্টেও ভর্তি হইতে পারবেন, কন্ট্যাক্ট আর রিলিজ আমি এটাকে যদি একটু বিস্তারিত বলি, কন্ট্যাক্ট হচ্ছে কি আপনাদের ভিসা সে সেন্টার থেকে দিয়ে দিবে, আর রিলিজ হচ্ছে জাস্ট আপনাকে সার্টিফিকেট বানাই দিবে। তো বৃষ্টি নামছে তো অনেক পিছল নিচ্ছে, তো এখানে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, আপনাদের মন চাইলে আপনারা কন্ট্যাক্টে আসতে পারেন, সেন্টারের মাধ্যমে আসতে পারেন, পাসপোর্ট রিলিজ নিয়ে আপনাদের পরিচিত কারোর মাধ্যমে কিন্তু চাইলে কিন্তু আপনারা আসতে পারেন। যেহেতু আমি আপনাদেরকে বলেছি যে হেল্প করবো সিঙ্গাপুর আসার জন্য ইনশাল্লাহ আমি হেল্প করবো, আশা করি কোনো ধরনের প্রবলেম হবে না ইনশাল্লাহ, বিশ্বাস রাখতে পারেন। সেন্টারে যাবেন, যাওয়ার পরবর্তীতে দেখবেন, তার পরবর্তীতে দেখেন ভালো লাগে কি না কিংবা এরকমভাবে আপনারা দেখেন, যেহেতু আপনাদের এটা একটা ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি শেষ করতেছি, পরবর্তীতে আপডেট নিয়ে আবার চলে আসবো। আর যারা যারা ভর্তি হইবেন অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন, তাদের অফিসে যাবেন, অ্যাড্রেস দেওয়া সেন্টারে যাবেন, তার পরবর্তীতে দেখেন কী হয়। সো ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই, খোদা হাফেজ।